সুগণা, গত কয়েকদিন ধরে যেরকম প্রচন্ড গরম পড়ছিল, সকলেই কোথাও ভাবছিলেন যে একটু যদি দু চার ফোঁটা বৃষ্টি হয় সত্যি বোধ হয় আরাম হয় একেবারে। এবং কালকে সন্ধ্যের পরই আমার মনটা একটু খুশি হয়ে উঠল যখনই শুনলাম যে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে আর বেশ একটা সোদা মাটির গন্ধ আসছে। মানে সেটা মানে গন্ধ পেয়েই মনটা হট করে ভালো হয়ে গেল। একদমই তাই। আর কালকে রাত থেকে বেশ ভালো রকম বৃষ্টি হলো, আজকে সকাল থেকে আকাশ মেঘলাই রয়েছে। কি বলছে আবহাওয়া দপ্তর একটু জেনে নেওয়া দরকার, কারণ আজকে কাজের দিন, বাড়ি থেকে বেরোতেই হবে। এছাড়া স্কুল কলেজ তো রয়েছে, অনেক জায়গায় পরীক্ষাও চলছে। অতএব কেমন থাকবে আজকের দিনটা জানতে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে কথা বলবো। হিন্দল, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেমন থাকবে আজকের দিনটা? একেবারেই কুসুবিধা, আজকে কিন্তু সারাদিনই প্রায় বৃষ্টি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর গতকালই তারা যেটা জানিয়েছিলেন যে 20 তারিখ এবং 21 তারিখ অর্থাৎ কিনা আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে সেই বৃষ্টি হবে। মূলত দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই মেদিনীপুরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, এমনকি কলকাতাতেও কিন্তু বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেটা তো কিন্তু কালকে থেকেই বোঝা যাচ্ছিল, গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু বেশ ভারী বৃষ্টি কোথাও কোথাও হয়েছে, কোথাও হালকা বৃষ্টি। স্বাভাবিকভাবেই বৃষ্টিটা চলবে, এই বৃষ্টি চলবে আগামীকালও, এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। পাশাপাশি তোমাকে বলে রাখি, এই বৃষ্টির ফলে যে প্রচণ্ড গরম, সেই গরম থেকে খানিকটা কমেছে এবং স্বাভাবিকভাবে স্বস্তি কিছুটা হয়েছে সাধারণ মানুষের। কিন্তু স্বস্তি হলেও আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, যেহেতু আর্দ্রতা পরিমাণ বেশি, স্বাভাবিকভাবে অস্বস্তিটা কিন্তু থাকবে, ঘামও হবে, তেমনটাই কিন্তু তারা বলছেন। এবং এই যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জেরেই এই বৃষ্টি, এবং এর ফলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে এক অর্থে বলতে গেলে কাজের দিন এই বৃষ্টির ফলে বাইরে বেরোতে খানিকটা সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু যে প্রচণ্ড গরম, সেই প্রচণ্ড গরম থেকে খানিকটা স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। ধন্যবাদ হিন্দল, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, ম্যাপটা আমরা দেখলাম কিছুক্ষণ ধরে সুকর্ণা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই বঙ্গোপসাগরের ওপরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ এবং তার জেরে এই বৃষ্টি। দেখতেই পাচ্ছেন সেই ছবি যেখানে বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ ঘনীভূত হওয়া একেবারে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এবং তার জেরেই কিন্তু এই বৃষ্টি হচ্ছে, যদিও এই বৃষ্টি আমাদের সাময়িক স্বস্তি এনে দিয়েছে। কুসুমিতা, কলকাতাতে তো বৃষ্টি হচ্ছেই, তার পাশাপাশি কিন্তু জেলাতেও বৃষ্টি শুরু হয়ে গেছে, দুই মেদিনীপুরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই পরিস্থিতি জানবো। পশ্চিম মেদিনীপুরের ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কুসুমিতা, সেখানেও বৃষ্টি হচ্ছে, বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে। অমিত, এখন কি পরিস্থিতি, এখনো কি বৃষ্টি চলছে? হ্যাঁ সুকর্ণা, দেখো গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং এর জেলে এতটাই অন্ধকার নেমে এসেছে, মেঘলা আকাশ, তার ফলে যে সমস্ত গাড়িগুলো চলছে লাইট জেলে যেতে হচ্ছে এবং এত পরিমাণ বৃষ্টির হওয়ার কারণেই কিন্তু আজকে রাস্তাঘাটে কিন্তু গাড়ি চলাচল খুবই কম দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে বাস কিছুটা সংখ্যক কম চলছে, দীঘা মেদিনীপুর রুটে যে সমস্ত পাবলিক বাসগুলো চলে সেইগুলো কম এবং জনজীবনও পুরো ব্যাহত হয়েছে এই মুষলধারে বৃষ্টির কারণেই। এবং এর ফলে যে বৃষ্টি কতক্ষণে থামে এবং এটার দিকে যতক্ষণ তাকিয়ে আছে যেমন মানুষেরা এবং তার দিকে পাশাপাশি যে সমস্ত বাজার হাট বসে সেগুলোতেও অনেকটা লোকের সংখ্যা জনজীবনে আসছে ওখানে আসতে পারছে না, কারণ এতটাই মুষলধারে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি ছাড়ার কোনো দেখা যাচ্ছে না যে ছাড়বে কখন। এবং এর ফলে কিন্তু সারা রাস্তা জুড়ে কিন্তু বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেহেতু যেতে পারছে না কারণ এতটা মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু গাড়ি জনজীবন যেমন ব্যাহত হয়েছে, গাড়ি চলাচলও সংখ্যা কম দেখা যাচ্ছে রাস্তাঘাটে। সুকর্ণা, ধন্যবাদ অমিত। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি এবার আমরা দেখব দক্ষিণ চব্বিশ পরগনার ছবি, সেখানেও কিন্তু একেবারে গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বেশ ভালো রকমের বৃষ্টি। আজ সকালের কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি জয়দীপ হালদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়দীপ, এখন কি অবস্থা? ঠিকই বলেছে, গতকাল রাত থেকেই কিন্তু জেড়ে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই, সেটা ভারী থেকে অতি ভারীর দিকে যাচ্ছে। তবে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন এলাকায়
ভারী বৃষ্টির পাশাপাশি কিছু কিছু এলাকায় মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে, যার ফলে সকালের দিকে কিন্তু জনজীবন কিছুটা হলেও ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ যারা নিত্য প্রয়োজনে বেরোচ্ছিল তারা অল্প বেরিয়েছে। তবে আরো যেটা জানা যাচ্ছে, উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পাশাপাশি 60 থেকে 70 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইছে, এবং যার ফলে কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলবর্তী এলাকাগুলি যারা বসবাস করছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে, পুরো পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে। কুসুমিত,